हर बंदे की लाइफ की सबसे कीमती বছর আগের কথা মনে থাকার কথা দর্শক শ্রোতাদের স্বাগতে স্বাগত করেছিলেন সালমান कैटरीना টাইগার जिंदा है সিনেমার গানটিতে মেতেছিল দর্শক শ্রোতারা সেই ঢঙে আবার আসতে যাচ্ছেন সালমান कैटरीना তারই একটি ঝলক দেখা গেছে 20 অক্টোবর ইউটিউবে প্রকাশ পেয়েছে টাইগার থ্রি সিনেমার গানের টিজার তবে এবার সোয়াগের বদলে তারা শুরু করছেন প্রভুর নামে গানটির শিরোনাম লেকে প্রভুকা নাম পুরো গান প্রকাশ পাবে তেইশ অক্টোবর আর টাইগার থ্রি মুক্তি পাবে বারো নভেম্বর এই গানটি সালমানের জন্য গেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী অরিজিৎ সিং এতে করে নাকি ঝামেলা কমেছে সালমান আরিজিতের বলিউডের দুই তারকা অরিজিৎ সিং ও সালমান খানের মধ্যে হওয়া ঝামেলা কারো অজানা নেই প্রকাশ্যে বারবার ক্ষমা চাইতে দেখা গিয়েছে গায়ককে তবে মন গলতে অনেকটাই সময় নিল ভাইজানের কিছুদিন আগে ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছিল সালমান ও আরিজিতের মধ্যে মান অভিমান কেটে গেছে আরিজিত নাকি অভিনেতার কাছে ক্ষমাও চেয়েছেন সম্পর্ক স্বাভাবিক হওয়ার পর সালমানের বাড়িতেও গিয়েছেন এই গায়ক সালমান খান ও আরিজিত সিং এর মধ্যে ঝামেলার সূত্রপাত দু সালে তখন একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গায়কের ওপর চোটে যান সালমান ঘটনার পর আরিজিত দুঃখ প্রকাশ করেও পার পাননি সালমানের সিনেমায় অলিখিতভাবে নিষিদ্ধ হয়েছিল গায়ক অবশেষে সালমানের সঙ্গে গায়কের এই মান অভিমান মিটে যাওয়ায় দুই তারকার ভক্তরা এখন অপেক্ষায় আছেন নতুন গানটি শোনার সালমানের সঙ্গে গানটিতে পর্দায় দেখা যাবে ক্যাটরিনা কাইফকে বারো নভেম্বর মুক্তি পেতে যাচ্ছে মানিস শর্মা পরিচালিত টাইগার থ্রি সিনেমাটি